নমস্কার আপনাদের সবাইকে অনেক স্বাগত শুরু করছি এখনকার দা এসেন্স অফ অ্যাস্ট্রোলজি আমাদের মোটামুটি প্ল্যানিং তো হয়ে গিয়েছে যে পূজোর সময় কটা দিন কে কোথায় কিভাবে কাটাবেন হয়তো আরো অনেক ধরনের প্ল্যানিং হয়ে গেছে এমন অনেকে রয়েছেন যারা এই সময় বেড়াতে যান আবার এমন অনেকে রয়েছেন যারা বিশ্বাস করেন যে যে কটা দিন মা এখানে আমাদের সঙ্গে আসেন সপরিবারে দেবী দশভুজা সেই সময়টা যদি আমরা সঠিক অর্থে নিজেদের জীবনের উন্নতি কল্পে কাজে লাগাতে পারি তাহলে সেটা একেবারে উপর্থ ফল দেয় একদম ঠিক ভেবেছেন আপনারা সত্যি সেটা উপর্থ ফল দেয় এবং সেটার জন্য আমাদের কিন্তু একটা সঠিক প্ল্যানিং প্রয়োজন তো সেই প্ল্যানিং এর মধ্যে যদি এমনটা আপনি রেখে থাকেন যে মহালয়া থেকে শুরু করে দেবী পক্ষের যে সময়টা আসছে সেই সময়টা আমি আমাদের সমস্ত ধরনের যে সমস্যা সেগুলোকে অনেকটা দূরে সরিয়ে দেব হতে পারে কোনো কিছু অভিশাপ দোষ রয়েছে হতে পারে পিতৃপুরুষের পক্ষ থেকে এমন কিছু বাধা আপনার জীবনে রয়েছে যেটা আপনাকে এগোতে দিচ্ছে না বারবার টেনে ধরছে সেই সমস্তটাকে নির্মূল করে ফেলা সম্ভব এই সময় এটা আমি বলছি না বলছে দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি বলছেন শ্রীমতী বৈশালী সরকার যিনি দায়িত্ব নিয়ে আপনাদের প্রত্যেকের জীবনে অ্যাস্ট্রোলজির এসেন্সটাকে পৌঁছে দিয়েছেন এবং আপনারা ভালো আছেন সেই সুগন্ধে আমোদিত আপনাদের জীবন আমি চাইবো আরও অনেক মানুষ সেই সুযোগটা পান সেই সাফল্য লাভ করার রাস্তা আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাক শ্রীমতী বৈশালী সরকারের হাত ধরে আপনাদের ভালো থাকার পাসওয়ার্ড শ্রীমতী বৈশালী সরকার আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি অনুষ্ঠানে দিদি অনেক স্বাগত নমস্কার জানাচ্ছি ওম প্রত্যালিল পদার ঘোরং মঞ্জুমালা বিভূষিতম খর্বং লম্বোদরি ভ্রীমং ব্যাঘ্র চর্মাবৃতং কটং নবযৌবর্ণ সম্পন্নং পঞ্চমুদ্রা বিভূষিতম চতুর্ভুজাং লোলজীবং মহাভ্রীমং বরপ্রদম জয় মাতারাম একটু আগেই দিদিকে আমি জিজ্ঞেস করছিলাম যে দিদি এই যে সময়টা আসছে এই সময় আপনি কি করতে বলবেন মানুষকে তো উনি বললেন যে দেখো একদিকটা তো আছে আমি নবরাত্রির কথা বলবো সামনে অনুষ্ঠানে বলবো পাশাপাশি আমি আরও একটা জিনিস বলবো মহালয়ার দিন অনেকে তো তর্পণ করেন মহালয়ার দিন তর্পণ কিভাবে করতে হয় বা কারা কিভাবে করতে পারবে যাতে তারা সর্বোচ্চ ফল লাভ করতে পারে বা তাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো থেকে তারা বেরিয়ে আসতে পারেন এটা আজকে দিদি বলছেন আলোকপাত করবেন তো আমি দিদির কাছ থেকে জানতে চাইবো যে প্রত্যেকটি রাশি লগ্নের যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য কিভাবে মহালয়ার দিন এবং কিভাবে তারা তর্পণ করতে পারে প্রথম কথাই বলে থাকবো যে আমাদের শাস্ত্রে কিন্তু বলা হয়েছে যে আমরা যদি দেবতাদের উদ্দেশ্যে পুজো করি তাহলে কিন্তু বারোটার মধ্যে যেন সেই পুজোটা করি আর আমরা যদি মানে ভূতের যদি পুজো করি বা প্রেতের উদ্দেশ্যে পুজো করি বা পিতৃলোকের উদ্দেশ্যে পুজো করি যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের কিন্তু দুপুর বারোটার পরে কিন্তু পুজো করা উচিত এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন দ্বিতীয় নম্বর কথা হচ্ছে তর্পণ তো আমরা বহু মানুষই করে থাকেন যাদের ধরুন বাবা মা ঠাকুমা ঠাকুর দাদা কাকা কাকিমা বিভিন্ন মানুষ হয়তো তাদের ছেড়ে চলে গেছে তাদের উদ্দেশ্যে কিন্তু কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তিনি কিন্তু পিপুল গাছে অবস্থান করেন কাজে সেক্ষেত্রে কিন্তু আমি বলে থাকবো প্রতিটা মানুষকে পিপুল গাছ কিন্তু বসাবেন কারণ ঈশ্বরের কৃপা পেতে গেলে আমাদের তিনি নিজেই কিন্তু বলে গেছেন যে তিনি কিন্তু রয়েছেন পিপুল গাছে কাজে সেইভাবে আপনারা প্রত্যেকেই মহালয়ের দিন কিন্তু আপনারা পিপুল গাছ অবশ্যই আটটা অন্তত পূর্বপুরুষের নামে কিন্তু আপনারা অবশ্যই সেটা বসিয়ে থাকবেন আর বারোটা যে রাশি আছে তর্পণ বিধি তো অবশ্যই আছে কিন্তু বারোটা রাশির ধরো অনেকের জীবনে হচ্ছে কি বাড়ি প্রচুর টাকা ইনকাম করে আমি এরকম বহু মানুষ দেখেছি কিন্তু ভাড়া বাড়িতে থাকে তাদের কোনোভাবেই কিন্তু বাড়ি হয় না নিজের বাড়িটা এটা কিন্তু একটা অভিশাপ দোষ বহু মেয়েদের দেখেছি কর্পোরেটে ভালো চাকরি করে বা স্কুল টিচারই করে দেখতে সুন্দরী ভালো ফ্যামিলিতে বিলং করে কিন্তু তাদের কোনো না কোনোভাবে কিন্তু বিয়েটা হয় না আবার কোনো মানুষের ক্ষেত্রে দেখা যায় যে সন্তানাদি ডাক্তারি রিপোর্টে সমস্ত কিছু ওকে কিন্তু বংশ বৃদ্ধি হতে চায় না এইটা কিন্তু হয়ে থাকে হচ্ছে পূর্বপুরুষ বা আমাদের পিতৃপুরুষের থেকে যে পিতৃদোষ আছে তার মাধ্যম দিয়ে কিন্তু আমরা এই কষ্টটা কিন্তু ভোগ করতে থাকি হ্যাঁ অবশ্যই অনুষ্ঠান শুরু হওয়ার আগে থেকে মানুষ অপেক্ষা করছে দিদির সাথে কথা বলবেন কে রয়েছেন নমস্কার হ্যালো হ্যাঁ নমস্কার বলুন নমস্কার হ্যাঁ আমি সংগীতা পালিত বলছি কোথা থেকে
বহরমপুর থেকে। বলুন সঙ্গীতা দেবী, কার সম্বন্ধে জানবেন? ছেলের সম্বন্ধে জানবো। তার আগে তো বলতে হবে পরিচিত কেউ এসেছেন কিনা দিদির কাছে। হ্যাঁ, আমার বান্ধবী গিয়েছিল দিদির কাছে বছর 6-7 আগে। মানে দিদির কাছে তার মেয়ের ব্যাপারে গিয়েছিল, আমার বন্ধু বান্ধবীর মেয়ের বিয়ে, পড়াশুনো, কেরিয়ার সব দিদির হাত দিয়ে হয়েছে। হ্যাঁ, এবার এখন আমি আমার নিজের ছেলেকে নিয়ে খুবই প্রবলেমে আছি। আচ্ছা বলুন। তো সেই জন্য আমার বান্ধবী বলল, তুই দিদিকেই দেখা, দিদি তোর সব ঠিক করে দেবে প্রবলেম। সেই জন্যই দিদিকে, মানে আমি ফোনটা পেয়ে গেলাম অনেকদিন ধরে চেষ্টা করতে করতে। বলুন ছেলের ডেট অফ বার্থ। বলুন এই প্রোগ্রাম দেখছি। বলুন ছেলের ডেট অফ বার্থ। হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যালো। আমার ছেলের নাম সন্দীপ পালিত। আচ্ছা। 16/9/88। 16/9/1988 সময়টা বলুন। সময় দুপুর 1টা। আচ্ছা দুপুর 1টা। জন্মস্থান কোথায়? বহরমপুরে। বহরমপুরে। ওর ওর বিয়ের ব্যাপারে কিছু বলতে হবে না? রাশি লগ্ন আপনি জানেন? না দিদি, কিছু জানি না। আচ্ছা তাহলে সবার আগে ওর রাশি লগ্ন জানুন। ওর হচ্ছে ধনু লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্র, দেবাড়িগণ অর্থাৎ রাক্ষসগণ। এটা লিখে রাখুন, ধনু লগ্ন, তুলা রাশি। তুলা রাশির 2.5 বছর প্রায় ধাইয়া চলছে এবং আপনার ছেলে যথেষ্ট শৌখিন। ও কি সায়েন্স নিয়ে পড়েছিল? হ্যাঁ দিদি, ও টেকনিক্যাল এডুকেশন করেছিল। হ্যাঁ 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 হ্যাঁ। আপনার ছেলে বিয়ে দিয়েছেন? বিয়ে দিয়েছেন ছেলে? না দিদি, ওই বিয়ের জন্যই তো খুব প্রবলেমে আছে। হ্যাঁ খুবই প্রবলেম। দিদি বলছিলেন না যে চাকরি, পড়াশোনা, ভালো ফ্যামিলি সব থাকা সত্ত্বেও বিয়ে হচ্ছে না? হ্যাঁ আপনার ছেলেরও তাই রয়েছে। তো চতুর্থ ভাবে দ্বৈত রাশিতে এখানে মঙ্গল অবস্থান করছে, ঠিক আছে, চতুর্থ ভাবের ওপরে, যার ফলে, এবং মঙ্গল এখানে শনি স্টারে রয়েছে, যে শনি ওর লগ্নে বসে রয়েছে কেতুর নক্ষত্রে। অর্থাৎ কিন্তু এখানে একটু নেগেটিভ ইন্ডিকেশন দিচ্ছে, কর্মস্থানের জায়গা থেকে কারোর সাথে কি কোনো অ্যাফেয়ার্স বা এরম কিছু আছে, যে কিন্তু ম্যারিড লেডি দেখাচ্ছে। সেটা কি আছে? মানে গুপ্ত একটা রিলেশন ওর ক্ষেত্রে কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে, এবং যে কারণে প্রচুর মেয়ে আপনারা দেখছেন। বা আপনার ছেলে কি একমাত্রই ছেলে? একমাত্র বংশের একমাত্র ছেলে দিদি। ওর কি ওখানে হয়ে আছে জানি না, মানে বুঝতে পারি কিন্তু কিছু, মানে বলে না, আমরা বলে না, বুঝতে পারছি। কিন্তু এই সমস্যা থেকে না বার করলে ওর কিন্তু বিয়েটা হবে না, কারণ ও একটা অ্যাফেয়ারসে অলরেডি রয়েছে। সে কিন্তু ম্যারিড লেডি, লেডির সাথে, হ্যাঁ, বিবাহিত মহিলা, বিবাহিত কোন মহিলা যে ওর সাথে কর্মক্ষেত্রে, কারণ এখানে রবি কেতুযুক্ত, লগ্নে শনি সেও কেতুযুক্ত, কেতু মানে ইন্টারনাল কোনো সম্পর্ক, এবং সেখানে নেপচুনও বসে রয়েছে, এবং যে মঙ্গল চতুর্থে রয়েছে দ্বাদশপতি সেও কিন্তু রয়েছে শনি স্টারে। কাজেই এক্ষেত্রে চাকরি আপনার ছেলে ভালো করে, চাকরি ভালো করে, সবই ঠিক আছে। আমি বলবো, আপনি তো নিজেই বললেন যে আপনার বান্ধবী এসে তার মেয়ের জীবন পুরোটাই এডুকেশন, ক্যারিয়ার এবং ম্যারেজ তিনটেই সফল হয়েছে। সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনার ছেলের অবশ্যই, কারণ একটা আপনি নিজেই বললেন যে বংশের একমাত্র ছেলে, এই সমস্যাগুলো অনেকেই নিয়ে থাকেন, কিন্তু এই সমস্যাগুলো ওকে না পড়িয়ে ওর একটা ছবি দেবেন এবং আপনার ওপর দিয়ে কিন্তু এটা করা হবে। করলে কিন্তু সামনেই মহালয়া অমাবস্যা, এই যোগটাকে কাজে লাগান, এবং এক মানে অন্তত 6 মাস পরে আপনি আমাদের জানাবেন যে আপনার ছেলে টোটালি চেঞ্জ হয়ে গেছে এবং বিয়ের জায়গা থেকে রাজি হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ দিদি আপনাকে। তাহলে
কোথায় দেখাবো? আমি আপনি তো বহরমপুর আসছেন, বহরমপুরে আমি যাব 23শে অক্টোবর, কিন্তু মহালয়াটা কাজে লাগাতে গেলে অনলাইনে চলবে 6 তারিখে, না না 28 তারিখে আমাকে কৃষ্ণনগরে 2 ঘন্টার মধ্যে, আমি 28 তারিখে কৃষ্ণনগরে আপনি চলে আসতে পারেন। একদম দিদি, তো 28 তারিখে বহু বহরমপুরে মানুষ এবারে কৃষ্ণনগরে 28 তারিখে আসছে, কাজে আপনিও চলে আসতে পারেন। কারণ খুব সাংঘাতিক একটা সমস্যার মধ্যে এই ধরনের সমস্যাগুলো আমরা অন্যের সাথে শেয়ার করতে পারি না। এরকম বহু ছেলেদের আমি পেয়েছি, তাদের কিন্তু বা বহু মেয়েকে পেয়েছি যে একদম বাবার বয়সী মানুষের সাথেও কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে গেছে, যেটা সমাজে মা বাবা কাউকেই বলতে পায় না। কিন্তু এর থেকে তো মুক্তি লাভ করতে হবে, কারণ এটা একটা মানে ন্যাচারাল ব্যাপার না, এবং তার জীবনের কোনো একটা জায়গা সুস্থ স্বাভাবিক জীবন হয় না। একটা শান্তির সংসার মানুষের জীবনের কিন্তু ভীষণ প্রয়োজন। আপনার নিজের লাইফে যদি শান্তি না থাকে, আপনি অন্যকেও শান্তি দিতে পারবেন না, এবং আপনার ক্যারিয়ার গ্রাফও কিন্তু সুন্দরভাবে কিন্তু গঠন হবে না। কাজেই যাদের আমি বারবার বলছি যে এইগুলো কিন্তু নানা রকম গুপ্ত শত্রুতা বা পিতৃদোষ, পিতৃদোষটা অ্যাকচুয়ালি কী এটা আমাদের বুঝতে হবে। আমি কয়েকদিন ধরে হয়তো পিতৃদোষ নিয়ে বলে যাচ্ছি। পিতৃদোষ হচ্ছে আমাদের লগ্ন থেকে যদি নবমভাবে যদি নেগেটিভ প্ল্যানেট যদি থাকে অকুপাই করে, বা ম্যাক্সিমাম নেগেটিভ প্ল্যানেটের যদি অ্যাসপেক্ট সেই নবমভাবে পড়ে, এবং তার সাথে যদি 30 ডিগ্রির মধ্যে কোনো নেগেটিভ প্ল্যানেটের সাথে রবি যদি সেখানে বসে থাকে, বা রবি শনি বীজযোগ হয়ে যায়, বা রবি রাহুর গ্রহণ দোষ হয়ে যায়, বা চন্দ্র রাহুর গ্রহণ দোষ হয়ে যায়, বা দেখা যায় যে বৃহস্পতিও ভীষণভাবে নেগেটিভ যোগে, বৃহস্পতি হচ্ছে আমাদের পূর্বপুরুষকে গুরুকে বোঝায় এবং আমাদের বংশবৃদ্ধিকে বোঝায়। বৃহস্পতিও যদি তাদের জন্মচক্রে অ্যাফ্লিক্টেড অবস্থায় থাকে, নবমভাবে থাকে, দ্বিতীয় ভাবের সাথে থাকে, দশম ভাবের সাথে, তাহলে কিন্তু তাদের জীবনে কিন্তু এই অভিশাপ কিন্তু বহন করে যেতে হয়। সব দিক থেকেই ঠিক থাকবেন, এই যে এই ভদ্রলোকের দেখো, ভদ্রমহিলা দেখো, সবটাই ভালো, বংশের একটা ছেলে ভালো জায়গায় চাকরি করে, সব কিছু ঠিক আছে, কিন্তু ছেলে এমন একটা জায়গায় জড়িয়ে রয়েছে কিছুতেই বেরোতে পারবে, যতক্ষণ না সঠিক কাজ করা যাবে ততক্ষণ কিন্তু কিছুভাবেই বার করতে পারবে না। এরকম সমস্যা আরো অনেকের থাকতে পারে দিদি, যেমনটা বলছিলেন আপনারা শেয়ার করতে পারেন না, কিন্তু সমস্যা থেকে বেরিয়ে আসতে গেলে একজনের কাছে যেতে চ্যালেঞ্জ করতে হবে। একজন লেডি অ্যাস্ট্রোলজার, আমি এই ধরনের সমস্যা প্রচুর, এবং মানুষের আস্থা বিশ্বাস ভরসা আমার প্রতি থাকে যে মানুষ জানে যে বৈশালী সরকারের কাছে যাওয়া মানে সমস্যার সমাধান পাওয়া। তো সেই আস্থা এবং ভরসা নিয়ে আপনারা তো কৃষ্ণনগর পৌঁছে যাচ্ছেন দিদি, 28 তারিখে কৃষ্ণনগরে থাকবেন, আপনারা চলে আসুন। যারা বহরমপুরে দেখাতে চাইছেন মহালয়ার আগে, তারাও কৃষ্ণনগরে আসতে পারবেন। 30 তারিখ কিন্তু দিদি বেহালাতে চেম্বার করবেন, 3 তারিখ থাকছেন ব্যারাকপুরে, 4-5 দুদিন অনলাইনে দিদি থাকছেন, কারণ 6 তারিখে মহালয়া, 7 তারিখে মেচেদায় থাকবেন দিদি, 8 তারিখে থাকবেন হাতিবাগানে, 9 তারিখে কিন্তু দুর্গাপুরে আপনারা দিদিকে পেয়ে যাবেন। কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ আমি বেলাতোর থেকে বলছি, বাঁকুড়া বেলাতোর। বাঁকুড়া থেকে বলুন, কে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই, মেয়ের নাম প্রজ্ঞা দত্ত। কি দত্ত? পম্পা? ছোট তো অনেক ছোট। বিষ্ণুপুর। তা আপনি কি শুধু অনুষ্ঠান নিয়মিত দেখে দিদির ফ্যান হলেন, নাকি আপনার চেনা পরিচিত এসেছেন কেউ দিদির কাছে? না না, আমি অনুষ্ঠানই দেখি। আপনার মেয়ের ছক তো খুব ডিসপুট ছক, আপনার মেয়েকে নিয়ে অনেকদিন ধরেই আপনি প্রবলেমে রয়েছেন, তাই তো?
না, পড়াশোনার উপরে সেরকম কোনো প্রবলেম নেই, কিন্তু সবটাতে আমি শুনেছি যে অনেক কিছু প্রবলেম আছে, এটাই মানে অনেক রকম লাইফে প্রবলেম চলে আসছে, কিছু বদনাম অপদস্থ এসছে ওর লাইফে। না না না, সেরকম এখন কিছু আসতেই হবে। ওর বাবার শরীর কেমন থাকে? ভালো থাকে যায় না তো? না, এখন মোটামুটি ঠিক আছে। মাঝখানে একবার খারাপ হয়েছিল, একবার ঠিক আছে। হ্যাঁ এই দেখো, হ্যাঁ মাঝখানে একবার খারাপ হয়েছিল। ওর হচ্ছে কুম্ভ লগ্ন সিংহ রাশি এবং চন্দ্র মঙ্গল সপ্তম ভাবের ওপরে রয়েছে। ও কিন্তু যথেষ্ট জেদি এবং নিজের মতাদর্শে বিশ্বাসী, নিজের মতে চলতে ভালোবাসে মেয়ে, তাই তো? ক্লাস 9-এ পড়ে, কিন্তু আপনি এখনই ওকে কন্ট্রোল করতে পাচ্ছেন না। মোবাইল ফোন, মোবাইল এখন মোটামুটি ঠিকই আছে। ঠিকই নেই দিদি, এখানে দ্বিতীয় রাহু, ও খেতে খুব ভালোবাসে তো, খুব ফুডি। হ্যাঁ, এইগুলো যেরকম মিলবে, যেগুলো বলবো সেগুলো, এরপর তো বুঝতে পারবেন ভবিষ্যৎ জীবনটা। ষষ্ঠ ভাবে রবি শনি রয়েছে, লগ্নগতি সে শনি রবি যুক্ত অবস্থায় ষষ্ঠ স্থানে রয়েছে। এখানে ওর বাবার যেরকম শরীর খারাপ হবে, ওরও কিন্তু বডি পায়ে কোমরে হাতে মাঝে মাঝেই বলে যে আমার ব্যথা করছে, কর বলে তো? হ্যাঁ মাঝে মাঝে করে। হ্যাঁ, এমনি কিন্তু পড়াশোনায় এখনো পর্যন্ত ঠিক আছে। এটা কিন্তু ও ও নিজে চাইছে যে ও সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা, তাই তো? হ্যাঁ, কিন্তু পঞ্চম স্থানে যেহেতু শুক্র বুধ রয়েছে, হঠাৎ করে ওর জীবনে প্রেম প্রীতি ভালোবাসা চলে আসবে, হঠাৎ করে মতিগতি চেঞ্জ হয়ে যাবে এবং সেখান থেকে ভুল কাজ করে ফেলবে এবং কিছু বদনাম অপযশ লাইফের মধ্যে আসবে, আসতেই হবে। এবং এখানে মোটামুটি এটা 2022 থেকে 23-এর মধ্যে প্রবলভাবে কিন্তু রয়েছে, ওকে একটু সাবধানে রাখবেন, কারণ প্রবল মাঙ্গলিক আপনার মেয়ে, ভীষণ ডেসপারেট হবে। ওর খুব সাহস আছে কিন্তু, ও সাইকেল স্কুটি এগুলো চালায়? না না না, এগুলো চালায় না। এগুলো চালাতে চায় তো? না, সেটাও চায় না। দেন না আপনি? না না, ও চায় না। ওকে ওকে দেবেন? এগুলো সাহস কিন্তু ওর মধ্যে রয়েছে, যে কোনো কাজ করার বা যে কোন রকম দিকে এগিয়ে যাওয়ার সাহসিকতা ওর মধ্যে রয়েছে, মানে নিজে থেকে এগিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি ওর ওর ক্যারিয়ারটা কেমন হবে সেটাই জানতে চাই। ক্যারিয়ারের জায়গা দেখুন, ওর তো বায়ো নিয়ে পড়তে চাইছে, তাই তো? হ্যাঁ, সায়েন্স পড়তে চাইছে। তো সায়েন্সটা তো বায়ো কি, বায়োটা কি সায়েন্সের বাইরে? না না, সেটা না, বিয়ে তারপর বিএসসি নার্সিং করতে চাইছে। তা কি বললাম আমি? তাই তো দিদি বললেন, নার্সিং রিলেটেড মানেই তো সেটা বায়ো রিলেটেড, তবে তো নার্সিং হওয়ার জায়গা প্রবল ভাবে রয়েছে, নার্সিং এর দিকেই ও যাবে, এটা ভালো। কিন্তু ওর নিজস্ব ক্যারিয়ার হবে, কিন্তু ওর ম্যারেজ সেক্টর টোটালি ড্যামেজ, ঠিক আছে? এবং কিছু ভুল কাজ জীবনে কিন্তু করে ফেলবে, সেটা আপনি বুঝতে পারবেন যখনই ও একটু বাইরে চলে যাবে আপনার হাতের, তখনই আপনি বুঝতে পারবেন যে ওর আসল জায়গাটা কি। কারণ এটা তো ঘটবে, তোর যেরকম পড়াশোনাটা ঘটবে ওর গ্রহের ফেরে, ঠিক একই জিনিস ক্যারেক্টার বা ভুল পথে চলে যাওয়াটাও কিন্তু গ্রহের ফেরেতেই যাবে। সেই জায়গাটা থেকেই যদি মেয়েকে বাঁচাতে চান, এখন থেকে কারো কিন্তু পরামর্শ নিয়ে নেবেন। ধন্যবাদ আপনাকে দিদি। আমি যেটা বলবো, আজ থেকে 3 বছর হোক 4 বছর পরে হোক, আপনি স্বীকার করতে বাধ্য হবেন যে আমার মেয়ের জীবনে এই জিনিসগুলোই কিন্তু ঘটেছে, যদি না প্রতিকার প্রতিবিধান করেন। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমাদের কাজ, আমাদের কাজ আপনাদের কাজ পর্যন্ত বার্তাটা পৌঁছে দেওয়া। বায়ো নিয়েই ও পড়বে। হ্যাঁ, ও তো চাইছে। এবং নার্সিং মানে ওর ওই দিকেই ক্যারেক্টারটা থাকবে, মানসিকতা। এবং এই কাজটা করতে গেলে তো একটা সাহসিকতার একটা ইনজেকশন দেওয়া, একটা সাথে এই সাহসটা ওর মধ্যে রয়েছে, একদম একদম সাংঘাতিক সাহস। কিন্তু যেহেতু লগ্নপতি ষষ্ঠপতি সপ্তমপতি যুক্ত অবস্থায় রয়েছে, বিবাহ স্থান ভীষণই খারাপ রয়েছে। এবং আপনি তো বললেন যে ও মানে ক্যারিয়ারটা নিয়ে করে ফেলতে পারে, যে আমার কাছে যদি জড়িয়ে যায়। বহু মানুষ আছে যারা খুব ভালো স্টুডেন্ট, কিন্তু মানে একটা ছোটখাটো মজার চলে, হয়তো ফেসবুক বা কোথাও কিছু দিয়েতে ক্রাইমের মধ্যে চলে যাচ্ছে, সাইবার ক্রাইমের মধ্যে তারা কিন্তু চলে যাচ্ছে। তারাও কিন্তু যাচ্ছে ওই গ্রহেরই ফেরে, রবি শনি বীজযোগের জন্যই যাচ্ছে। রবি হচ্ছে একটা মানুষের নাম সম্মান প্রতিষ্ঠা, সে যখনই শনি যুক্ত হয়ে যায় দ্বাদশে চলে যায়, দ্বাদশে গেলে জেল জরিমানা হাদসবাস করিয়ে দেয় বা এক ভীষণভাবে লিটিগেশন কোর্ট কেস ঝামেলা এগুলোর মধ্যে কিন্তু মানুষকে নিয়ে চলে যাবে, একদম। এবং সেই বিষয়টাতে দিদির যেটা কাজ, সেটা হচ্ছে আপনাদেরকে আগাম সচেতন করে দেওয়া, আপনাদেরকে সতর্ক করে দেওয়া। আমরা তো বুঝতেই পারি, এবং আমি এত বছর ধরে আপনাদের তো ছোট্ট আয়নার মতো। একদম একদম, এবং আমি যেটা বলবো সেটা জানবে হবেই,
না হবে না এবং উনি স্বীকার করতে বাধ্য হবেন। আমি এরকম বহু মানুষকে প্রেডিকশন করেছি, মেয়ের মাস ছাড়া কিছুই জানতো না, আমি বলেছি ও পালিয়ে গিয়ে বিয়ে করবে, না না হতেই পারে না, ও তো আমাকে ছেড়ে কিছুই জানে না, কিছুই জানে না। সেই মেয়ে কিন্তু বাড়িতে থেকে মার সাথে থেকেও কিন্তু পালিয়ে গিয়ে বিয়ে করছে। এটাই হচ্ছে ডেস্টিনি, এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি, একদম। এবং সেজন্য আমরা যেটা বলছি, আপনারা যারা ঠিক করেছেন যে এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসবেন মহালয়ার আগে, তারা 28 তারিখ অবশ্যই কৃষ্ণনগরে চলে আসুন। দিদি 28 তারিখে কৃষ্ণনগরে থাকছেন, আপনি নদিয়াতে থাকুন অথবা মুর্শিদাবাদে আপনি কৃষ্ণনগরে আসতে পারেন। 30 তারিখে দিদি বেহালায় থাকবেন, 3 তারিখে থাকছে ব্যারাকপুরে চেম্বার, 4-5 দুদিন পরপর দিদি অনলাইনে আপনাদেরকে সময় দেবেন যাতে মহালয়ার কাজটা আপনারা 6 তারিখে করাতে পারেন। 7 তারিখে আপনারা বেঁচে দেয় পাচ্ছেন দিদিকে, 8 তারিখে পেয়ে যাচ্ছেন অবশ্যই হাতিবাগানে, এবং 9 তারিখে কিন্তু দিদি দুর্গাপুরে থাকবেন। কে রয়েছেন? হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো বলুন, আমি ভেনের ব্যাপারে জানতে চাইছি। টিভির ভলিউমটা কমিয়ে দিন। ছেলের নাম, ডেট অফ বার্থ বলুন। ছেলের ডেট অফ বার্থ হচ্ছে গিয়ে 1991 7ই ফেব্রুয়ারি। 7ই ফেব্রুয়ারি 1991। সময় কখন? সময়টা তো বাংলায় করে রেখেছে, মানে মানে বিবাহ 19-51। হ্যাঁ মানে এটা মানে ওই যে আমাদের মানে ঘরোয়া জ্যোতিষী ওরা এটার মানে তো আমিও বলতে পারছি না, ওই জন্যই জিজ্ঞেস। মোটামুটি আপনি জানেন কখন ছেলে জন্মেছে? আপনারই তো ছেলে, কটা নাগাদ জন্মেছে বলুন। ওটা এখন তো আমি বের করতে পারবো না, হয়তো খাতায় লেখা আছে কোথায়। তাহলে লাইনটা কেটে দিন, তাহলে রেখে দিন ফোনটা, কারণ সময়টা তো আমাদের দরকার। আপনারই ছেলে, তার জন্মের সময় তো আপনার মুখস্থ থাকা উচিত। মানে এইগুলো হচ্ছে খুব কেয়ারলেস, মানে লাইন ট্রাই করি একদিন পেয়ে গেলাম ঠিক আছে, কিন্তু আমাকে ইনফরমেশনটা তো দিতে হবে, তথ্যটা তো আমাকে বলতে হবে, না হলে আমি ফোন করে ট্রাই করি বা কি। লাইফের সম্পর্কে সিরিয়াস না, যার জন্য এদের ছেলেমেয়েরা বেশি দূর জেগেতেও পারে না, একদমই না। যারা প্রচন্ড সিরিয়াস তারাই অনুষ্ঠানে আমার কাছে যারা আসবেন বা যারা লাইফে সাকসেস চাইছেন তাদেরকে বলবো, নিজের জীবনের সম্পর্কে যেরকম চাহিদা থাকবে আপনার, লাইফে এগিয়ে যাওয়ার ইচ্ছা থাকবে, সেই নিয়েই কিন্তু আসবেন। কারণ আমি নিজে সাকসেস ফুল একজন লেডি এবং আমি সবসময় চেষ্টা করি অন্যকেও সাকসেস দেওয়ার জন্য। একেবারে তাই। কে রয়েছেন? হ্যালো, হ্যালো ম্যাডাম, আমি বর্ধমান থেকে বলছি। বলুন, নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাডাম, বলুন ম্যাডাম। কার সম্বন্ধে জানবেন? সময় খুব কম, তাড়াতাড়ি। আমি আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। বলুন ডেট অফ বার্থ বলুন ম্যাডাম। 29-3-2005। 29-3-2005 সময় কখন ম্যাডাম? বর্তমান সময়। সময় টাইমটা বলুন। টাইমটা সকাল 7:18। কোথায়? বর্ধমানে জন্ম? বর্ধমানে। হ্যাঁ হ্যাঁ বর্ধমানে জন্ম। রাশিটা জানা আছে ম্যাডাম? সেরকম ভালোভাবে আমি জানি না। তুলা রাশি, মেষ লগ্ন, বিশাখা নক্ষত্র, দেবাড়ি গণ। ঠিক আছে। হ্যাঁ ম্যাডাম। ওর শরীর তো খুব একটা ভালো যায় না, ঠান্ডা লাগার প্রবণতা খুব রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পড়াশোনা নিয়ে খুব ভুগছে, একদম পড়াশোনা করতে চাইছে না, তাই তো? এবারে তো পরীক্ষা হয়নি, ক্লাস 11-এ পড়ছে। ওর কিন্তু পড়াশোনার জায়গাটা আগের থেকে অনেক আগে ভালো ছিল, পড়াশোনায় 6-7 অবধি খুবই ভালো ছিল। হ্যাঁ হ্যাঁ। ও কি সায়েন্স নিয়েছে? হ্যাঁ সায়েন্স নিয়েছে। সায়েন্স নিয়ে পড়তে বলুন, এবং এটা কিন্তু দেখা যাচ্ছে ওরও কিন্তু বায়োসায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা, তাই তো? ম্যাডাম ও বায়োসায়েন্স না, ও তো কম্পিউটার সায়েন্স ইচ্ছা। কম্পিউটার সায়েন্স নিয়েছে? দ্বাদশে তো রবি বুধ শুক্র রাহু, মেডিকেল লাইনে যাওয়ার মতন ছক ছিল, ভুল জায়গায় এন্ট্রি করেছে। এখন 11 চাইলে হয়তো চলে যেতেও পারে, পরবর্তী সময় চেঞ্জ করতে পারে। তবে এই যে দ্বাদশে একাধিক প্ল্যানেট, কোনো জিনিসটার মধ্যে স্থিরতা নেই, এটাকে ঠিক করতে হবে। এবং ষষ্ঠ স্থানে বৃহস্পতি কেতু পেটের সমস্যায় কিন্তু ভুগবে, তাই হচ্ছে তো? উনি তো নেই আমাদের সঙ্গে, আর কথা বলতেও পারবেন না, সময় শেষ। তবে যদি এই সমস্যাগুলো থাকে, যদি কেন দিদি বলেছেন মানে অবশ্যই সেগুলো থাকবে, প্রতিকারের জায়গা আছে এবং সেটা সময় থাকতে থাকতে ব্যবস্থা নিন, এবং মহালয় অমাবস্যাকে অবশ্যই কাজে লাগান। একদম, চাইলে মহালয় অমাবস্যাকে কাজে লাগান। দিদি আপনাদের জন্য পরবর্তী অনুষ্ঠানে আবার ফিরবেন,
সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, দিদিকেও ধন্যবাদ।